আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন পাঠদানের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা পড়াবো। কবিতাটি পড়ার আগে আমরা একটু দেখে নেই কি পড়াবো। আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি? একজন নারীর ছবি, তাই না? তাহলে বুঝতেই পারছো আজ আমার কবিতাটি কি হবে। আমার কবিতাটি হবে নারী। নারী কবিতাটি কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো ছবিটা তোমরা চিনো কিনা? হ্যাঁ, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেই, তার সংক্ষিপ্ত পরিচয় আমরা দিয়েছি, তার অনেক অনেক বড় পরিচয়। তাহলে আমরা এখন তার সংক্ষিপ্ত পরিচয়টা তুলে ধরছি। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণী থাকা অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগ দেন। যুদ্ধ শেষ হলে 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল ইসলাম কলিকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় বিজলি পত্রিকায় কবির বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তিনি অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। সাহিত্যের সকল শাখায় তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গান, গজল প্রভৃতি। বাংলা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা প্রভৃতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে কবিকে ঢাকায় আনা হয়, তাকে নাগরিকত্ব প্রদান করা হয়, জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালের 29 আগস্ট ঢাকা পিজি হাসপাতালে তিনি মারা যান। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আজকের নারী কবিতাটি সম্পর্কে একটু জেনে নেই। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সাম্যবাদী কবি নরনারী উভয়কে পৃথিবীর মানব সভ্যতা নির্মাণে সমান অবদানের কথা বলেছেন। নারী ও পুরুষ সকলকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে আমাদের সম্মিলিতভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতা থেকে যা জানতে পারবো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে পারবে, মানব সভ্যতা নারীর অবদান সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মনোভাব সম্পর্কে লিখতে পারবে, নারী পুরুষের সম্মিলিত চেষ্টার দ্বারাই যে মহৎ কিছু সৃষ্টি করা সম্ভব তা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার আজকের আমাদের যে নারী কবিতাটি, সে নারী কবিতাটি একটু শুনি। নারী, নারী কবিতাটি পড়ার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা এর কিছু মূল্যবান শব্দার্থ আছে, যদি শব্দার্থগুলো জেনে নেই তাহলে আমার কবিতাটির ভাব তোমরা বুঝতে পারবে। সাম্য বলতে আমরা বুঝি সমান বা সম অধিকার, কল্যাণ অর্থ ভালো বা মঙ্গল, অশ্রু বলতে বোঝায় চোখের জল,
মহিয়ান শব্দের অর্থ সুমহান বা মহামান্বিত, রণ শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই, কত নারী দিল সিতির সিধুর বলতে এখানে অসংখ্য নারীর স্বামীকে হারানো কথা বলা হয়েছে। সিঁদুর বলতে আমরা আরো বুঝি, সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিই যে হিন্দু ধর্মে বিবাহের সময় স্ত্রীরা কপালের উপর মাথার মাঝে একটু লাল সিঁদুর পরে। কত নারী দিল হৃদয় রূপারি বলতে কবি এখানে বুঝাইছেন হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করল। বিজয় লক্ষ্মী বলতে জয়ের নিয়ন্তা দেবী হিসাবে নারীকে কল্পনা করা হয়েছে, নারীর ভূমিকার কথা বলা হয়েছে। ডঙ্কা বলতে জয় ডাক, পীড়ন বলতে অত্যাচার, পীড়া বলতে যন্ত্রণা বা কষ্ট। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন কবিতাটি একটু শুনি। নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবির চোখে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, তিনি সাম্যের গান গেয়েছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আলোচ্য চরণে সভ্যতার অগ্রগতিতে নারী পুরুষের উভয়ের সমান অবদানের কথা বলা হয়েছে। পৃথিবীর যে সকল মহান ভালো মঙ্গল সৃষ্টি হয়েছে তার নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে। আমার পাশের দুটো ছবি দেখো, এখানে বাংলাদেশের প্রথম এবারের জয়ী মুসা ইব্রাহিম এবং বাংলাদেশের প্রথম নারী এবারের জয়ী নিশাত মজুমদার, তাদের নিজেদের অবস্থান আর আমাদের আজকের কবিতার সাথে দেখবা যে অনেক মিল রয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। পৃথিবীতে অনেক অন্যায় পাপ নেতিবাচক কাজ হয়েছে, তা শুধু পুরুষই করেনি, করেছে নারীরাও। জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। তাহলে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় অভিযান হয়েছে, সেখানে মা হারিয়েছেন সন্তান, স্ত্রী হারিয়েছেন স্বামী, অনেক বোন জীবনের মায়া ত্যাগ করে ভাইকে সাহায্য করেছেন। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিতির সিধুর, লেখা নাই তার পাশে। কবি বলেছেন যেখানে যুদ্ধ করে পুরুষ খুন হয়েছেন তা লেখা আছে ইতিহাসের পাতায়, কিন্তু সেই একই যুদ্ধে কত নারী হয়েছেন বিধবা তা লেখা নাই ইতিহাসে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা। কবি এখানে বলেছেন যে পুরুষ শাসিত সমাজে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য ইতিহাসের বীর স্মৃতিস্তম্ভের গায়ে নারী কৃতিত্ব স্থান পায়নি। মায়ের হৃদয় ভরা মমতা ও বোনের সেবার কথা এখানে বলা হয়েছে। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কবি এখানে বলেছে, এই চরণটিতে বলেছেন যে পৃথিবীর মানব সভ্যতার নির্মাণে সকল রকম অগ্রযাত্রায় নারী পুরুষের সমান অবদানের কথা বলা হয়েছে। নারীর প্রেরণার শক্তি সেবা ছাড়া কোনো পুরুষ এককভাবে কোনো জয় অর্জন করতে পারেনি। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আসিল দাসী।
কবি এখানে বলেছেন যে নারীদের বঞ্চনার যুগ শেষ, মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের সমান অবদান, তাই আজ নারীদের জাগরণের সময় এসেছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজি কেহ রহিবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কাবাজি। তাহলে যুগে যুগে নারীরা পুরুষতান্ত্রিক সমাজে ব্যবস্থায় শোষণ নির্যাতনের শিকার হয়েছে, বঞ্চনার যুগ শেষ, সমদুকারের যুগ শুরু হয়েছে। কেহ রহিবে না বন, নর যদি রাখে নারীর বন্দি, নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনার রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। কবি এই চরণটিতে বলেছেন যে নারীদের প্রতি, পুরুষ যদি নারীদের অবমূল্যায়ন করে, কারাগারে বন্দি করে রাখে, তবে একদিন তাকেও যুগের পরিবর্তনে পুরুষকে ওই কারাগারেই ভোগ করতে হবে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজি কেহ রহিবে না বন্দি, কাহার উঠিয়াছে ডঙ্কাবাজি। তাহলে এখানে কবি বলেছেন যে পুরুষ যদি নারীদের অবমূল্যায়ন করে, কারাগারে বন্দি করে রাখে, তবে একদিন তাকেও যুগের পরিবর্তনে পুরুষকে ওই কারাগারে ভোগ করতে হবে। পীড়ন করিলে সে যুদ্ধের যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। কবি এই চরণটিতে বলেছেন যে নারীদের প্রতি অত্যাচার করলে সে অত্যাচার জনিত ক্ষতির শিকার সমানভাবে হতে হবে, পুরুষকেও সমানভাবে হতে হবে। বর্তমান যুগ সাম্যের যুগ, সমান অধিকারের শিকার করে নেওয়ার যুগ, তাই নারী পুরুষ সবাই সব ক্ষেত্রে সমান মর্যাদার অধিকারী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতাটি শুনলাম। আমরা এখন বাড়ির কাজ, তোমরা ঘরে আছো, বাড়িতে বসে কিছু শিখে নিবে। বাড়িতে বসে তোমরা যা করবে, কবিতাটি ভালো করে আবৃত্তি করবে, লেখক সম্পর্কে বর্ণনা করবে, নারী ও পুরুষের অবদান সম্পর্কে লিখবে। এই জিনিসগুলি বাড়িতে তোমরা সুন্দর করে শিখবে, তাহলে এই কবিতার সম্পর্কে তোমরা ভালো করে জানতে পারবে এবং JSC পরীক্ষার জন্য কবিতাটি ইম্পর্টেন্ট মনে রাখবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকে এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসের আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।